ক্যাপাসিটর আছে চারটা ঠিক আছে বড় বড় ক্যাপাসিটর একটা ট্রান্সফরমার আছে এটা তামার তারে তৈরি করা আচ্ছা অরিজিনালি কত অ্যাম্পিয়ার কত ভোল্ট এটা আপনার 50 ভোল্ট 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার 50 ভোল্ট 500 টাকা দিবেন বাসার থেকে আর কারেন্ট যাইবো না কারেন্ট যাবে না 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 500 টাকার বিনিময়ে আপনারা 24 ঘন্টা কারেন্ট পাইবেন 500 টাকা দিবেন গরমের দিয়ে মুক্তি এখানে যেগুলো আছে এগুলো আসলে কি ধরনের ব্যাকআপ দিবে বা কি কি চলবে এগুলা একটু জোরে বলতে এগুলো দিয়ে বিনা খরচে ইলেকট্রিক্যাল কাজ শিখেই আমরা এখানে ইলেকট্রিক কাজ শিখুন বেকারত্ব থেকে মুক্তি পান আইপিএস এর যত অ্যাকসেসরিজ আছে বোর্ড টোর্ড থেকে শুরু করে পার্টস পানি সবকিছু কিন্তু ভাই পাইকের রেটে দিয়ে থাকে যাবে এবারে এই যে আমাদের আরেকটা ডিএসপি 2 মডেলের সার্কিট ঠিক আছে এটা 100% 2 মডেল এটা যারা পাইকারি নিব তাদের জন্য কিছু ছাড় আছে আপনি ট্রান্সফরমার যদি বানানো শিখতে চান বা বানাতে চান বা রেডিমেড চান বানায়ও যদি চান ভাই কিন্তু বানাই দিবে না কমপ্লিটও দিতে পারবো কোনো সমস্যা কমপ্লিটও দিতে পারবে আমাদের এখানে আপনার ট্রান্সফরমার রেডি আছে পরে আপনার যদি কেউ কমপ্লিট নিতে চান আমাদের এখানে পাইবেন যত বড় ট্রান্সফরমারই চান পাইবেন 24 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট 36 ভোল্ট 48 ভোল্ট 60 ভোল্ট মানে যত বড় আইপিএস চান আইপিএস এর ট্রান্সফরমার পাইবেন প্লাস আইপিএস ও পাইবেন আমাদের এখানে ট্রান্সফরমার থেকে শুরু করে যাবতীয় মালামাল সব আমাদের এখানে পাইবেন মানে ট্রান্সফরমার সব মালামাল পাওয়া যাবে হ্যাঁ সব মালামাল পাওয়া যাবে যেমন কোর তারপর হচ্ছে আপনার ববিন ববিন সব পাওয়া যাবে পুর ববিন তার ঠিক আছে কস্টিভ সুবিধা পাইবেন কোনো সমস্যা না আপনি যদি কেউ চায় যে ভাই আমি কমপ্লিট ট্রান্সফরমার নিব সেটা পাওয়া যাবে পারবো কোনো সমস্যা না মিনি আইপিএস এর বডিও আছে আচ্ছা মিনি আইপিএস এর বডিও আছে আচ্ছা মিনি আইপিএস এর বডিও আছে পরে আপনার স্টেবিলাইজারের বডি আছে আবার স্টেবিলাইজারও আছে আচ্ছা স্টেবিলাইজারের বডি আছে আপনি বানায়ও দেন আবার রেডিমেডও আছে নাকি জি জি রেডিমেডও আছে এগুলো কি এগুলো হলো আমার আইপিএস এর কার্টন আর কি এখানে আইপিএস ও আছে পরে এই যে এদিকে মেশিন আছে আপনার যেমন এটা ডিএসপি 1000 বিএ ওকে এটা স্কয়ার ওয়েভ ডিজিটাল 1000 বিএ এটা এডো 1000 বিএ এই যে ডিএসপি 1200 বিএ আইপিএস আছে আচ্ছা পরে এই যে সুকামের 800 বিএ আইপিএস আছে সুকাম ডিজিটাল 1000 বিএ আইপিএস আছে বাহ গেটআপ গুলো তো সুন্দর খুব সুন্দর ডিজাইনের আইপিএস এই যে একটা একটা বানাইছি এক বড় ভাইয়ের লাগিয়া 3000 বিএ 2500 ওয়াট 3000 বিএ হ্যাঁ 2500 ওয়াট বাহ 2500 ওয়াট জি 2500 ওয়াট বিশাল তাহলে এটাতে কি কি চলবে এটা দিয়ে আপনার অনেক চলো 15টা ফ্যান চালাইবো 15টা ফ্যান চলবে 15টা ফ্যান চলবে আপনার 15টা লাইট চলবে আর সিসি ক্যামেরা চলবে হলো যে আপনার 18টা মানে সিসি ক্যামেরা 15টা ফ্যান 15টা লাইট সেক্ষেত্রে আমি কি নিতে পারি আপনার কাছ থেকে আপনি আমার এখান থেকে নিতে পারেন আপনার ফ্রিজ সহ নাকি ফ্রিজ সহ ফ্রিজ সহ নিলে আপনার 2000 বিএ একটা আইপিএস নিলেই হবে 2000 বিএ একটা আইপিএস দিয়ে আপনার একটা ফ্রিজ চালাইবেন চারটা ফ্যান চার পাঁচটা ফ্যান চালাবেন পাঁচ ছটা লাইট চালাইবেন বাহ এটা কতক্ষণ ব্যাকআপ দিবে এটা আপনার দুইটা ব্যাটারি লাগবে দুইটা ব্যাটারি 24 ভোল্ট বানাই দিতে হবে 24 ভোল্ট জি 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 আচ্ছা মোটামুটি কতক্ষণ ব্যাকআপ পাবো এটা আপনি ফ্রিজ সহ চালাইলে প্রায় 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাইবেন 4 থেকে 5 ঘন্টা আচ্ছা এখানে যেগুলো আছে এগুলো আসলে কি ধরনের ব্যাকআপ দিবে বা কি কি চলবে এগুলো একটু জোরে বলতে এগুলো দিয়ে হলো যেমন এটা হলো সুকামের ডিজিটাল এটা দিয়া এটা 1000 বিএ 800 ওয়াটের মেশিন এটা দিয়া চারটা ফ্যান চারটা লাইট চলবো একটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়া এটা আপনার আড়াই থেকে 3 ঘন্টা ব্যাকআপ দিবে ব্যাকআপ আরো বেশি দিব মানে আমাকে যেটা বলার এটা আমরা বইলা দিই কারণ আমরা এখন বলবো যে 6 ঘন্টা ব্যাকআপ দিব চলবো না গিয়া 2 ঘন্টা আর বাংলাদেশে তো এখন যেই পরিমাণে লোডশেডিং দেয় যেমন কারেন্ট আইসা থাকে 1 ঘন্টা গিয়ে আবার থাকে 3 ঘন্টা 3 ঘন্টা এই জন্য কারেন্ট আসে না কারেন্ট যায় কারেন্ট এখন না কারেন্ট যায় না কারেন্ট আসে 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 ব্যাপারটা এরকম এইটাই সবথেকে কম দামের আইপিএস আছে আমাদের একটা ফ্যান চলবে আচ্ছা তিনটা লাইট চলবে
তিনটা লাইট চলবো, ওইটার দাম আপনার 5000 টাকা। 5000 টাকা ওই আইপিএসটা নিয়ে আসেন, মানে 5000 থেকে শুরু হবে, তাই তো? ওটা আমরা দেখা দিতে পারবো, একটু পরে দেখাচ্ছি নাকি? আচ্ছা, আর আরো এখানে কি কি আছে? এখানে এই যে 800 একটা সুকাম ইন্ডিয়ান সুকামের একটা আইপিএস আছে, এটা দিয়ে তিনটা ফ্যান চারটা লাইট চলবো, এটা মেশিনের দাম হলো আপনার 7500 টাকা। 7500। আচ্ছা, তারপরে এই যে 1200 একটা আছে ডিজিটাল 9.5, এটার দাম আপনার 9000 টাকা পড়বো। 10500 টাকা পড়বো। 10500 টাকা পড়বো। আচ্ছা, আরেকটা ছিল ডিএসপি 1200 ডিএসপি, এটা দিয়ে ফ্যানের কোনো শব্দ হবে না, অনলাইন আইপিএস আর কি। এখানে আরো আইপিএস আছে, আপনার এই যে নাতাশা 1200 আছে, এটা রাখা যাবে 9500 টাকা। এখন ওই যে মনে হয় আসছে ওইটা, যে এই যে আমাদের এই যে একটা আইপিএস আছে, এটা দিয়ে দুইটা ফ্যান, একটা ফ্যান তিনটা লাইট চলবে, এটা হলো সর্বনিম্ন 5000 টাকা। সর্বনিম্ন 5000 টাকাটা হচ্ছে যেটা জি চলবে হচ্ছে একটা দুইটা ফ্যান, একটা ফ্যান দুইটা লাইট, একটা ফ্যান দুইটা লাইট জি জি। আচ্ছা, তারপরে আমাদের এখানে যে সাউন্ড সিস্টেমের মাল আছে, সাউন্ড সিস্টেম, এবারে যে কালকে একটা সাউন্ড সিস্টেম তৈরি করছে, এক বড় ভাই অর্ডার দিছে তার জন্য, ঠিক আছে, এটা তৈরি করা হইছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তৈরি করা হইছে, এখানে সব 100% ভালো মাল দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, এগুলা মানে কেমন কি দাম পড়বে বা কেমন কি অ্যাম্পিয়ার বা আসলে একটু কোয়ালিফিকেশন যদি বলতেন? এইটা ভাই হলো, এটা হলো আপনার গিয়া, এটা হলো মডেল হলো 512, ঠিক আছে, এটা দিয়ে আপনার 15 ইঞ্চি স্পিকার চলবো দুইটা, 9500 টাকা আপনার একবারে ছোটো যে 4 ইঞ্চি 5 ইঞ্চি স্পিকার চলবো, ওইটা দিয়ে মনে ওইটা একটা 1200-1300 টাকাও আছে। 1200-1300 টাকাও আছে। 1300 টাকা আমাদের আপনার যারা 5 কেভি 6 কেভি আইপিএস বানাইতে চায়, তাদের জন্য আমাদের এখানে বোট আছে, যারা নিজেরা আইপিএস বানাইতে চায়। এখানে কি বলছো আবার বলেন, যারা নিজেরা আইপিএস বানাইতে চায়, যেমন 5 কেভি 5 ব্যাটারি 6 ব্যাটারি পরে আপনার 4 ব্যাটারির আইপিএস যারা বানাইতে চায়, তাদের জন্য আমাদের এখানে কমপ্লিট সার্কিটও পাওয়া যায়, প্লাস বোর্ডও পাওয়া যায়। আচ্ছা, কমপ্লিট এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট খালি কানেকশন করে দিলে হবে? কানেকশন দিব, যদি বলে যে কমপ্লিট নিব তাহলে কমপ্লিট দেওয়া যাবে, যদি বলে যে না ব্ল্যান্ড বোর্ড নিব, আমরা নিজেরা গাইতা নিব, ঠিক আছে, তাও দেওয়া যাবে, কোনো তাও দেওয়া যাবে। তার মানে আইপিএস এর যত অ্যাকসেসরিজ আছে, বোর্ড টোর থেকে শুরু করে পার্টস পাতি সবকিছু কিন্তু ভাই পাইকের রেটে দিয়ে থাকে। যাবে এবারে এই যে আমাদের আরেকটা ডিএসপি 2 মডেলের সার্কিট, ঠিক আছে, এটা 100% 2 মডেল, এটার ভিতরে কোনো ডুপ্লিকেট কিছু নাই, ঠিক আছে, এটা এইটাও সার্কিট অনেক ভালো, এটাই আমরা ইউজ করি বেশি, এটাও নিতে পারে 16 মসফেটের সার্কিট। এটা কি রেডিমেড? হ্যাঁ, রেডিমেড বলতে এটা মানে আমরা কমপ্লিট করছি আর কি, কমপ্লিট করে রাখছি আমরা, মানে আপনি চাইলে কমপ্লিটও দিতে পারবেন, আর ব্ল্যাঙ্ক বোর্ডও দিতে পারবো। হ্যাঁ, ব্ল্যাঙ্ক বোর্ডটাও দিতে পারবে, সাথে পার্টস গুলো আলাদাভাবে দিতে পারবো, কোনো সমস্যা। আচ্ছা, এই সুযোগ কিন্তু একটা মডেল আবার এই যে একটা মডেল আছে। আচ্ছা, এই যে একটা মডেল আছে, ঠিক আছে, এটা 16 মসফেটের এটা। আচ্ছা, এটা আরেকটা মডেল। হ্যাঁ, এটা আরেকটা মডেল। ওকে, এটা হলো 2 মডেল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তো জাকির ভাই ক্লিয়ার করছে, সেটা হলো যারা রেডিমেড আইপিএস কিনতে চান, বাড়ির কনফিগারেশন কেমন প্রয়োজন, আপনার হচ্ছে কয়টা ফ্যান, কয়টা লাইট, কয়টা ফ্রিজ চালাবেন, এসি চালাবেন কিনা, সেটা নিয়ে ভাইয়ের সাথে কথা বলবেন, সেই হিসেবে ভাই বানাই দিতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা নিজেরা বানাতে চান, কমপ্লিট বোর্ড আছে, ব্ল্যাঙ্ক বোর্ডও আছে, আপনার এখান থেকে নিয়ে কিন্তু নিজেরা তৈরি করতে পারবেন, পাইকারিতে কিন্তু ভাই পার্টস দিয়ে থাকে। জি জি। আর একটা বিষয় ভাইয়ের কাছে জানা ছিল, যারা আসলে কাজ শিখতে চায়, বাংলাদেশে অনেক বেকার ভাইরা আছে, যারা আসলে কাজ শিখতে চায়, কাজ শিখে এলাকায় ব্যবসা করতে চায়, তাদের জন্য আসলে কি ব্যবস্থা আছে? কি অবশ্যই আছে, অবশ্যই আছে।
আমাদের এখানে কিন্তু আপনার এই যে বডি আছে, ঠিক আছে, কেউ যদি বডি নিয়ে আইপিএস বানাইতে চায় তাও কিন্তু পারবো আমরা। এই বডি পাইকারি খুচরা আমরা দিতে পারবো, অসুবিধা নাই। পরে আমাদের এখানে এই যে এরপর আমাদের এখানে এই যে ট্রান্সফরমার ববিন আছে, এটা দিয়ে এটা আপনার 4 ইঞ্চি 7 ইঞ্চি কুড়ের 4 ইঞ্চি গ্যাপও আছে, বিভিন্ন সাইজের গুলো নিতে পারবেন। আচ্ছা, এটার সঙ্গে যে কপার গুলা ইউজ করা হয়, কপার গ্যাস আপনার কাছে? হ্যাঁ, কপার চাইলে দিতে পারবো, কোনো সমস্যা নাই, কপারও দিতে পারবেন, কপারও দিতে পারবো। তার মানে ট্রান্সফরমার যদি কেউ বানাতে চান বা শিখতে চাইলেও কিন্তু আমার কাছে আসতে পারে, 100%। যেটা বলতেছিলেন এর আগে যে কেউ যদি কাজ শিখে এলাকায় স্বাবলম্বী হতে চায় তাদের জন্য কি সুবিধা আছে? তাদের জন্য সুবিধা আমি গত ভিডিওতে বলছি যে কেউ যদি কাজ শিখতে চায় তাহলে আমার থেকে কাজ শিখতে পারবো, যদি ফোনে কোনো সাজেশন চায় তাও আমি দিতে পারবো, আর যদি বলে যে না ভাই আপনার এখানে এসে আমি টাকা আমি কাজ শিখবো, তা আমি বলছি যে আপনারা কাজ শিখেন, সমস্যা নাই, কাজ করে স্বাবলম্বী হন, মানুষের সেবা করেন। আরেকটা বিষয় হলো যে কাজ করবেন, আমার কোনো টাকা দেওয়া লাগতো না, কাজ শিখার জন্য কোনো টাকা দেওয়া লাগবে, একদম ফ্রি। হ্যাঁ, উনি থাইকা খাইয়া যদি শিখতে পারে আমার কোনো আফসোস নাই। তার মানে এখানে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা তার নিজের করতে হবে, আর জাকির ভাই হচ্ছে কাজ শেখানোর ব্যাপারে কোনো টাকা পয়সা নেবে না, কোনো টাকা পয়সা নেবে না। দারুণ উদ্যোগ, বেকার ভাইদের আসলে এরকম একটা সুযোগ দিচ্ছে কিন্তু জাকির ভাই। দেখলাম অনেক কিছু, দেখলাম আমার ভাইয়ের কাছে, কিন্তু আরেকবার একটা জোরে বলে দিই, সেটা হচ্ছে কি কি পাওয়া যাবে আরেকবার বলবেন। আপনার এখানে আসলে কি কি পাওয়া যাবে? আমার এখানে আসলে আপনার এই যে এবারে ট্রান্সফরমার যদি কুড় লাগে, আচ্ছা কুড় আছে আপনার কাছে? জি জি, সব আছে, কুড় আছে, আপনার বড় কুড় আছে, ছোট কুড় আছে, মানে যা আছে সবই আছে। আচ্ছা, ট্রান্সফরমারের কুড় বানাইতে? জি, ট্রান্সফরমারের কুড়। এটা উঠানো যাবে তো একটা? হ্যাঁ হ্যাঁ, ওটা লজে লড়াই দিতেছি। এই জি, হ্যাঁ, একবার অরিজিনাল সিলিকন কুড়, সিলিকনেরটা, সিলিকনেরটা অরিজিনাল, অরিজিনাল ট্রান্সফরমার কুড়গুলো কিন্তু ভাইয়ের কাছে আছে। অর্থাৎ আপনি ট্রান্সফরমার যদি বানানো শিখতে চান বা বানাতে চান বা রেডিমেড চান, জি, বানায়ও যদি চান ভাই কিন্তু বানাই দিবে, তাই না? হ্যাঁ, কমপ্লিটও দিতে পারবো, কোনো সমস্যা, কমপ্লিটও দিতে পারবে, কমপ্লিটও দিতে। আচ্ছা, রাখেন এটা, আমাদের হিউজ পরিমাণ মাল আছে, যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমাদের কিন্তু আরেকটা দোকানও